মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ সম্পন্ন হয়েছে ইউনিয়নের নয় ওয়ার্ডে সাতজন ভিজিএফ কার্ডধারীর মাঝে পনেরো কেজি হারে চাল বিতরণ করা হয়েছে বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন ভিত্তিক চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন্দিয়া সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জেলা পরিষদ সদস্য মাস্টার আব্দুল কায়ুম চৌধুরী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আফরোজা কুসুম উপজেলা সহকারী কমিশনার ভূমি পাঠান মোহাম্মদ সায়েদুজ্জামান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখ্য একই দিন উপজেলার এগারোটি ইউনিয়নের সাত হাজার নয় শত একান্ন জন ভিজিএফ কার্ডধারীর মাঝে পনেরো কেজি হারে চাল বিতরণ করা হয় পবিত্র ইদুল উপলক্ষে দক্ষিণ জলম ইউনিয়ন পরিষদে বর্তমান সরকার সাতশো পরিবারকে বিজিএফ এর মাধ্যমে পনেরো কেজি চাউল প্রদান করবেন আর এই চাল আমরা আপনাদের ঘরে ঘরে পুষিয়ে দেওয়ার জন্য আজকে আপনাদেরকে এখানে উপস্থিত করেছি এ সরকার বাংলাদেশকে উন্নত বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাওয়ার সুব্যবস্থা করেছে আপনারা ভোট দিয়ে এ সরকারের নির্বাচিত করেছেন এ সরকারের সুফল আজকে আপনারা ভোগ করছেন মাননীয় জিআরডি মন্ত্রী মহোদয় বলেছেন ওনার বর্তমান মেয়াদকালীন সময়ে এই লাখসাম্য নগঞ্জের একটি উন্নয়ন বাকি থাকবে না প্রত্যেকটি ঘরে ঘরে উন্নয়ন সেবা পুষিয়ে দেওয়া হবে